দেখো তো মামনি ডিম পারছে নাকি দেখো তো আরেকটা তুমি পাবে ডিমের মধ্যে হাগা একটু পরে দেয় না দুলে হাগা যাবে না দেখো হাতে নাও হাতে নাও হাতে নাও তুমি দেখো কি সুন্দর ডিম হাতে নাও একটা আমাদের পাপা ডিম দিয়েছে কি করবে ডিম খাবো সিদ্ধ করে সিদ্ধ করে খাবে এখানে রাখো আসো আস্তে করে রাখো আস্তে করে আস্তে করে ভেঙে গেছে এনকে দেখো ওখানে বেজে দেন দেখুন বন্ধুরা মামনি তো কখনো ডিম হাতে নেয় নাই ডিম হাতে নিয়ে রাখতে নিয়ে ভেঙে ফেললো শুভ সকাল বন্ধুরা লগ্ন ব্লগ এন্ড কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম সকাল সকালে তো সকালবেলা এখন কি রান্না করব এখানে আছে মিষ্টি লাউ গাছ তো মিষ্টি লাউ গাছে মিষ্টি লাউ ধরে নাই এর জন্য ডোগাগুলি নিতে পারবো আর মিষ্টি লাউ গাছ নষ্ট হয়ে যেতেছে আর ধান নেওয়ার পরে এগুলি সব পালান পরিষ্কার করে অন্য কিছু বুনবে এর জন্য মা বলল যে মিষ্টি লাউ ডোগা নিয়ে নিলেও কিছু হবে না অনেক সময় তো মিষ্টি লাউ ডোগা ছিঁড়া যায় না কারণ লাউ ধরে তো খুব বেশি লাগবে না এতেই হয়ে যাবে তো বাবা যেতেছে হাঁসের বাচ্চার জন্য তেঁতুল বানাতে কিসের জন্য এসেছ বন্ধুদের বলো দেখুন বন্ধুরা চোখের পর চোখ সবুজ আর সবুজ দেখতে কত ভালো লাগতেছে বাবা ধান খেতে গেছে তেঁতুলা পান আনতে তেঁতুলা পানা নিয়ে আসছে দেখুন বন্ধুরা হাঁস কেমন করে তেঁতুলা পানা খাচ্ছে তো বন্ধুরা এই গরমে কি রান্না করব ভেবে পাচ্ছি না মিষ্টি লাউয়ের ডুগা আলু আর বেগুন দিয়ে শুটকি মাছের চচ্চড়ি করব আর এখানে ডিম সিদ্ধ করেছি ডিমটা খোসা ছাড়িয়ে নিব রান্না করব ডাল তো বন্ধুরা এখানে আমার রান্নাটা শেষ এই গরমের মধ্যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না তো রান্নাটা করে নিয়েছি এখানে শুটকি মাছের চচ্চড়ি টক ডাল আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি তো এই গরমের মধ্যে এখন যাব নদীতে অনেকক্ষণ ভোরে ছান করব আর ছোট হাঁসের বাচ্চার জন্য ঝিনুক করাবো সবাই মিলে ছান করতে যাচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা
হাসের জন্য এই যে এই দেখুন আমি তো পা দিয়ে তুলতাছি না সে তোমার ডুবিতে হয় কেন এই দেখো এটা দেখো এই দেখো পা দিয়ে তুলতাছি দেখো আমার বন্ধুরা আমার বন্ধুরা জেনে তুলা মামনি বন্ধুরা বড়দের সাথে কাটতে অনেক মজা ধরো হাতে নাও গাছ থেকে তুলবো তুমি তুলো হ্যাঁ তুমি লেচু খেতে ভালোবাসো লিচু গাছ ফটক ছিঁড়ে ছিঁড়ে খাও কে তুমি খাবে না তোমাকে খোসা ছাড়িয়ে দেয় তাহলে লিচুর জুস খেয়ে পেট ঠান্ডা করবা রসে ভরা লিচু